স্বাস্থ্যকর্মী, আশা ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সাফাই কর্মী, অ্যাম্বুলেন্স চালক যারা আছেন, গাড়ির চালক যারা আছেন রোগীদের আনানোর কাজে, যারা করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে সবচাইতে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, সেই সমস্ত মানুষরা আজকে দারুণভাবে রোগে নিজেরা আক্রান্ত হয়ে পড়ছেন, যার ফলে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ব্যাঘাত তৈরি হচ্ছে, যা আগামী দিনে আমাদের ভারতবর্ষের সামনে একটা বিপদ হিসেবে আসছে। আমরা আজকে এই সামনের সারির যারা আছেন তাদের জন্যে প্রয়োজনীয় বিমা, তাদের জন্যে প্রয়োজনীয় পিপিই, প্রাইভেট প্রোটেকশন ইকুইপমেন্টস এবং অন্যান্য সামগ্রী দেওয়ার দাবিতে এবং কোভিড-19কে সামনে রেখে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার শ্রমজীবী মানুষের সামনে যে আক্রমণ নামিয়ে এনেছে, 8 ঘন্টা কাজকে 12 ঘন্টাতে নিয়ে যাচ্ছে, আমাদের পরিযায়ী শ্রমিকরা কোনো খাবার পাচ্ছেন না এবং তার পাশাপাশি সামগ্রিকভাবে মালিকদের স্বার্থে শ্রম আইনকে পরিবর্তিত করার যে উদ্যোগ নিয়েছে তারই প্রতিবাদে আমরা সারা ভারতবর্ষে আজকে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে 10 মিনিট আমরা এই দাবির সমর্থনে প্রতিবাদমূলক কর্মসূচি প্রতিপালন করছি। সামনের সারিতে যারা কাজ করেন, ডাক্তার, নার্স, তারপরে ল্যাবরেটরির সঙ্গে যুক্ত, তার হাসপাতালে নিরাপত্তা কর্মী এবং হাসপাতালে যারা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত, রান্না করে, খাওয়া দেয়, খাওয়াটা সাপ্লাই করে, এরা বিভিন্ন রাজ্যে আক্রান্ত। মুম্বাইতে প্রেসের লোক পর্যন্ত আক্রান্ত হয়েছে কোভিডে এবং পুলিশ এরা আক্রান্ত হচ্ছে। এদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তারপর আমাদের যারা এই যে কাজ করে এনএইচএমের আন্ডারে যারা কাজ করেন তারাও আক্রান্ত হয়েছেন, মাল্টিপারপাস ওয়ার্কার সহ আশা, এই সবগুলো মিলে আমাদের ডিমান্ড হলো এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে 50 লক্ষ টাকার ইন্স্যুরেন্সের আওতায় এদেরকে সবাইকে নিয়ে আসতে হবে, পিপিই কিট সবাইকে সাপ্লাই করতে হবে, যা যারা এটার সঙ্গে যুক্ত সকলকে এটা দিতে হবে। আর এই ফুল সিটা আর করতালি খুব করুক আপত্তি নাই, এখানে টাকাটা খরচ না করে যারা এই চিকিৎসার সঙ্গে যুক্ত তাদের জীবনটাকে রক্ষা করুক, তাদেরকে বাঁচাক, মানুষও বাঁচবে, দেশটাও বাঁচবে এবং এই দায়িত্ব যাতে সরকার গ্রহণ করে। এখানে আমরা যেটা বলেছি যে সামগ্রী সরঞ্জাম, এটা 25,000 টাকা ইনসেন্টিভ, যারা চিকিৎসার সঙ্গে যুক্ত এই যাদের নাম আমি বললাম এদের সকলকে 25,000 টাকা ইনসেন্টিভ দেওয়া হোক। রোগে আক্রান্ত হয়ে অন ডিউটি অবস্থায় যদি আক্রান্ত হয়, রোগে আক্রান্ত হয় যারা এই চিকিৎসা কাজের সঙ্গে যুক্ত, একবারে সাংবাদিক সহকৃত এটিতে ঢুকানো সবটা মিলে আমরা তাদের ক্ষেত্রে বলেছি যে 5 লক্ষ টাকা তাদেরকে দিতে হবে। কর্মরত অবস্থায় চিকিৎসা কাজের সঙ্গে যুক্ত পরোক্ষ প্রত্যক্ষভাবে যারা, যে কারণে তিনি রোগে আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে 5 লক্ষ টাকা দিতে হবে। কোনো হাসপাতাল বেসরকারিকরণ করা চলবে না, পৃথিবীতে যেই দেশেই মৃত্যু বেশি তার অন্যতম কারণ সমস্ত হাসপাতাল বেসরকারি, দরজা বন্ধ করে পালিয়ে গেছেন, হাসপাতাল বেসরকারিকরণ করা যাবে না, এটা আমরা পরিষ্কার বলেছি। সূচিটা ছিল এটা সর্বভারতীয় একটা কর্মসূচি, ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। তার মূল কথা হচ্ছে কোভিড-19 যে আক্রমণ,
এটা ভাইরাস জনিত একটা বিষয়। ইতিমধ্যে পৃথিবীর মানুষ, ভারতবর্ষের মানুষ কম বেশি আমরা জানতে পেরেছি। এই আক্রমণ থেকে আক্রান্ত যারা তাদেরকে রক্ষা করবার জন্যে, সুস্থ করবার জন্যে সামনের সারিতে দাঁড়িয়ে ডাক্তার, নার্স, প্যারামেডিক্স এবং তাদেরকে এই কাজে আরও যারা সাহায্য করেন তাদেরকে বলা হচ্ছে সারা পৃথিবীতে এই যে যুদ্ধটা চলছে এই যুদ্ধের প্রথম সারিতে তারা হচ্ছেন ওয়ারিয়র, যোদ্ধা। কিন্তু দেখা গেছে এই সময়ের মধ্যে সারা পৃথিবীতে কয়েকশো ডাক্তারবাবু তারা ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। কিন্তু বেদনার বিষয় হচ্ছে নার্স, প্যারামেডিক্স বা তাদের সাহায্য করেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্যে, এমনকি হাসপাতালে রান্নাবান্না করবার জন্য যারা কাজ করেন তারাও কিন্তু মারা গেছেন। তাদের সংখ্যাটা এর মধ্যে এখনও ধরা হয়নি। এই সংখ্যাটা ধরলেও এটা কয়েকশো হয়ে যাবে। আমাদের দেশের ক্ষেত্রে তাই ঘটছে। বারবারই সারা পৃথিবীতে এবং আমাদের দেশে ডাক্তার সহ চিকিৎসা কর্মীরা এই রোগ মোকাবেলার চাইতে এই মুহূর্তে রক্ষা করার প্রশ্নে যেই কাজটা তারা করছেন তার জন্য দরকার হচ্ছে তাদের ফিজিক্যাল প্রোটেকশন ইকুইপমেন্টস, পিপিই বলে যেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক পরিসরেই। এটা একটা বিশেষ ধরনের ব্যবস্থা, এটা করবার জন্যে দাবি করা হচ্ছে। পৃথিবীর কোনো কোনো দেশ হয়তো সেটা ইতিমধ্যে চাহিদার সাথে সম্পূর্ণ সংগতিপূর্ণ না হলেও অনেকটাই তারা মোকাবেলা করতে পারছেন। কিন্তু আমাদের দেশ এমনিতেই শুরু করেছে দেরিতে এবং এই পিপিই দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক পেছনে পড়ে আছি। তাতে গিয়ে ডাক্তাররা এবং চিকিৎসা কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর থেকে তারা রেহাই পাওয়ার জন্যে যে দাবি সরকারের কাছে করছেন সরকার সেটাতে যে ধরনের গুরুত্ব দেওয়া দরকার সেই গুরুত্বটা দিচ্ছেন না, এতে সমস্যা হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু যদি আস্থা হারিয়ে ফেলেন, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে যারা আক্রান্ত হবে তাদেরকে বাঁচাবার দায়িত্ব কে নেবেন? এটা রোগিনী যারা, সাধারণ মানুষ যারা এই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন তারাও কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে এই বিষয়টাতে সরকারের যে উদাসীনতা বা প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যে ঘাটতি, এটার প্রতিবাদে এই কর্মসূচিটি এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কোভিডের আগেই আমাদের দেশে অর্থনীতিতে দারুণ মন্দা চলছে। 2008 থেকে সারা পৃথিবীতে, পুঁজিবাদী দুনিয়াতে যে মন্দার প্রাদুর্ভাব হলো সেই মন্দা ঘনীভূত হচ্ছে। ভারতবর্ষ প্রথম দিকে হয়তো ততটা আক্রান্ত হয়নি, কিন্তু ক্রমে ক্রমে এই আক্রমণের ছোঁয়া ভারতবর্ষে লেগেছে এবং কোভিডের আক্রমণের আগেই আমাদের দেশের অর্থনীতি দারুণভাবে এই মন্দার কবলে কবলিত। কোভিডের আক্রমণ মোকাবেলা করতে গিয়ে লকডাউন ঘোষণা করতে হয়েছে, তালাবন্ধি, এটা করা ছাড়া কোনো রাস্তা নাই। চিকিৎসা এখনও বেরোয়নি, ভ্যাকসিন এখনও বেরোয়নি এবং এর চিকিৎসার প্রোটোকল কী হবে, যতক্ষণ পর্যন্ত ঔষধ ভ্যাকসিন না বেরোচ্ছে সে প্রোটোকলও নির্ধারিত হবে না। সারা পৃথিবীর বহু সংখ্যক বিজ্ঞানী, গবেষক তারা এর জন্যে গবেষণাগারে নিজেরা নিয়োজিত। এই পরিস্থিতিতে সবারই পরামর্শ হচ্ছে এই রোগটা যাতে ছড়াতে না পারে, অর্থাৎ ভাইরাসটা যাতে ছড়াতে না পারে, তার একটা একটা হিসেব থেকে দেখা গেছে একজনের শরীরে যদি এই ভাইরাসটা একবার ঢুকতে পারে তাহলে সেই লোকটা থেকে যদি তাকে আলাদা করে রাখার ব্যবস্থা না হয় 402 জনকে এটা প্রভাবিত করতে পারে, মারাত্মক ঘটনা। ফলে স্লোগান উঠল ব্রেক দি চেইন, এই যে চেইনটা 406 জনের এটা যাতে হতে না পারে এটাকে একটা জায়গায় আঘাত করো, ভাঙো, দুর্বল করো। দ্বিতীয় স্লোগান যেটা নতুন করে উঠেছে যে নতুন করে যাতে কোনো চেইন তৈরি হতে না পারে সেদিকটা তো নজর রাখতে হবে।
এটা করতে গেলে পরে এই মুহূর্তে দরকার হচ্ছে লকডাউন। ফলে দেখা গেছে আমাদের দেশে দেরিতে হলেও সরকার যখন কোনো রকম প্রাক প্রস্তুতি ছাড়াই চার ঘন্টার নোটিশে সারা ভারতবর্ষকে মানে লকডাউনের আওতায় নিয়ে আসলো, মানুষ একটু হতচকিত হলেও সরকারের এই আহ্বানে কিন্তু সাড়া দিয়েছে। এখন প্রায় 50 দিন আমরা লকডাউনের যে সময় এটা স্পর্শ করতে চলেছি, এই সময়ের মধ্যে কাজ নাই, কারখানা বন্ধ, রোজগার দলীয় সরকারগুলো আছে ভারতবর্ষের কোনো কোনো রাজ্যে, এই সময়ের মধ্যে বেশ কয়েকটা রাজ্যে 8 ঘন্টাকে বাড়িয়ে 10 থেকে বাড়িয়ে 12 ঘন্টা করার ব্যবস্থা করেছে। আমাদের রাজ্য এই সরকারের শ্রম দপ্তরের তরফ থেকে এই সভা ডাকা হয়েছিল, তাতে 3টা সংগঠন আমন্ত্রিত ছিল, সিআইটিইউ, আইএনটিইউসি, বিএমএস। বিএমএস সরকারের এই পদক্ষেপকে সমর্থন করেছে, সিআইটিইউ, আইএনটিইউসি একসাথে মিলে বলেছে কোনো মতেই 12 ঘন্টা 10 ঘন্টার দাবি আমরা সমর্থন করি না, 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না, এর বেশি কাজ করাতে গেলে পর তাকে অতিরিক্ত মজুরি দিতে হবে, শ্রমিক যদি রাজি হয় তাহলেই করবো অতিরিক্ত সময় কাজ, না হলে অতিরিক্ত মজুরি দিলেও শ্রমিক যদি মনে করে আমি করবো না তাকে জোর করে এটা করানো যাবে না। এই যে ঘটনা অমানবিক, আনসিভিলাইজড, এটা একটা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে প্রত্যাশা করা যায় না। কাজে এই জায়গাতে আজকে সিআইটিও যে দাবিটা করেছে তার দ্বিতীয় দফা হচ্ছে এই আইন, সর্বনাশ আইন কোনো মতেই কার্যকর করতে দেওয়া যাবে না, এটাকে প্রতিহত করতে হবে, সরকারকে অনুরোধ করা হয়েছে এগুলো প্রত্যাহার করুন। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা মাঝখানে আমি বলে গেলাম যে ট্যাক্স যারা দিচ্ছেন না এই পরিবারগুলোকে অন্তত আগামী 6 মাসের জন্যে মাথা পিছু 10 কেজি চাল অথবা গম সহ অন্যান্য সামগ্রী মিলিয়ে তাদেরকে বিনামূল্যে এই রেশন দিতে হবে। আমাদের সরকারের গোডাউনে সারা দেশের কথা বলছি যতটা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি চাল গম জমা হয়ে আছে, এগুলো ইঁদুরে খাচ্ছে, মানুষকে দিচ্ছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এরকম ঘটনা ঘটতে দেখা গেছে, সমুদ্রে ফেলে দিচ্ছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আমাদের দেশের এই পরিস্থিতিতে সরকার প্রায় অনুরূপ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, ওরা বলছে এগুলি দিয়ে আমরা অ্যালকোহল তৈরি করব। ভাবতে পারছেন, মানুষ মারা যাচ্ছে, যে মানুষ ফসল তৈরি করলো তাদের ঘরে খাবার নাই, এই খাবার ইঁদুরে বেড়ালে খাচ্ছে, আর এগুলি দিয়ে মদ তৈরি হবে, আর এই মানুষগুলি নাকে অভুক্ত শিশু কন্যা নিয়ে মৃত্যুর মুখে ঘরে পড়বেন। এটা অমানবিক সরকার না হলে পরে এরকম সিদ্ধান্ত নিতে পারে? এই জায়গায় বলা হচ্ছে এটা করবেন না, তাদেরকে অন্তত এটা দেওয়ার চেষ্টা করুন। সেকেন্ড যেটা সেটা হচ্ছে অন্তত 7,500 করে টাকা আগামী 6 মাস এই পরিবারগুলোর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। এটা হচ্ছে সাময়িক বর্তমান পরিস্থিতিতে, এর পরবর্তী সময়ে পরিস্থিতি কোন দিকে যাবে তার উপর নির্ভর করবে এই সিদ্ধান্তের বা এই দাবির ভবিষ্যৎ। এই মূল বিষয়গুলো নিয়ে আপনার সারা ভারতবর্ষের যে কর্মসূচি ত্রিপুরাতেও এই কর্মসূচি আজকে মহকুমায় মহকুমায় জেলায় জেলায় প্রতিপালিত হচ্ছে, সিআইটিউ রাজ্য যে কেন্দ্র তারা এখানে করেছেন। আমি সিআইটিউর কোনো সাধারণ সদস্য না, আমার নৈতিকভাবে মনে হয়েছে দেশের একজন নাগরিক হিসাবে এই শ্রমজীবী অংশের মানুষের পাশে তাদের বিপদের দিনে আমাদের দাঁড়ানো দরকার। আমি কমিউনিস্ট পার্টিতে, এই সময় যদি কমিউনিস্টরা বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে না পারেন কী করে নিজে দাবি করবেন যে আমি একজন কমিউনিস্ট? সেদিক থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমি আমার নৈতিক প্রাথমিক যে দায়িত্ব পালন করার চেষ্টা করলাম। যারা এই কর্মসূচিতে আসা অংশগ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দিত করছি, এবং মনে করার কোনো কারণ নেই যে এটা শুরু হলো এখানেই শেষ হবে। ভবিষ্যৎ দিনে এই আন্দোলন সারা ভারতবর্ষে কী চেহারা নেবে এটা নির্ভর করবে দেশের সরকারের নেওয়া পদক্ষেপের উপর। আরও একটা প্যাকেজ বাকি আছে, এই 20 লক্ষ মানে কোটি টাকার যে প্যাকেজ এটা লাস্ট, এটাতে আছে মাত্র 6 লক্ষ কোটি টাকা, বাকি টাকা সমস্ত এর মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। এর মধ্যেও ভারতবর্ষের মানুষ নিশ্চয়ই আশায় বুক বেঁধে অপেক্ষা করবেন, এই যে জরুরি দাবিগুলোর কথা বলা হলো এগুলো সম্পর্কে কেন্দ্রের সরকার নিশ্চয়ই সদর্থক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন, যদি না করেন মানুষ তার রাস্তা মানুষই কিন্তু খুঁজে নেবে। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই কর্মসূচিটি সম্পর্কে বক্তব্য জানার চেষ্টা করেছেন, আমরা আমাদের কথা আপনাদের সামনে রাখলাম, আপনারা ধৈর্য ধরে শুনলেন।
এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করলেন তাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও শ্রমজীবী অংশের মানুষ, আপনারাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে এই যে দলন, এই যে শোষণ মালিকের, তাতে কোনো না কোনোভাবে হয় আক্রান্ত হচ্ছেন না হলে ভবিষ্যৎ দিনে হবে। কাজে প্রতিবাদ মুখর কিন্তু আপনাকে আপনাদেরও হতে হবে, বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে গেলে পর শুধু ঘরে বসে বসে চোখের জল ফেললে চলবে না। ধন্যবাদ, নমস্কার। পরিযায়ী শ্রমিক, নিজেরা যে রাজ্যের মানুষ যেখানে তাদের কোনো কাজ নেই, কর্ম নেই, কাজের সন্ধানে অন্য রাজ্যে যাচ্ছেন, খাদ্যের সন্ধানে অন্য রাজ্যে যাচ্ছেন, তাদের কোনো নিশ্চিত থাকার জন্যে বাড়িঘরও নেই, যাদের কলে কারখানায় ব্যবসায় বাণিজ্যে তারা কাজ করেন, তারা এদের এই সমস্ত বিষয়গুলি দেখভাল করার জন্য অতটা আগ্রহী না। তারা হচ্ছেন মুনাফা তারা উপার্জন করবেন, শ্রমিককে যতটা পারেন তারা নিংড়ে নেবেন। এখন এই লকডাউন যখন হলো তখন এই শ্রমিকরা থাকতে জায়গা পাচ্ছেন না, ঘুমোয়ার জায়গা পাচ্ছেন না, খাবার পয়সা নাই, বাড়িতে ফিরতে পারছেন না। এরা পায়ে হাঁটা পথেই শুরু করেছেন, কেউ জাতীয় সড়কের উপর দিয়ে, কেউ রেল লাইনের উপর দিয়ে। আপনারা দেখে থাকবেন যে এই কারণে পরিযায়ী শ্রমিক যারা আমাদের দেশে এই সময়ের মধ্যে প্রায় 500 কাছাকাছি বেঘুরে তারা জীবন দিয়েছে। এই পরিস্থিতিতে সব দিক থেকেই একটা দাবি উঠছে শাসক দলকে বাদ দিলে পর, যে প্রথমত যেহেতু লকডাউন, আয় উপার্জন সব বন্ধ, যারা ট্যাক্সও দেন না, এরকম পরিবার কোটি কোটি পরিবার তাদেরকে মাথাপিছু 10 কেজি করে চাল এটা হিসেবের মধ্যে রেখে এই পরিবারগুলোর জন্য আগামী 6 মাস, এটা জাতীয় দাবি, আগামী 6 মাস তাদেরকে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করে, চাল গম আরও কিছু অত্যাবশ্যক সামগ্রী। একই সাথে যেটা বলা হচ্ছে যে শুধু রেশন দিলে চলবে না, তাদেরকে এই মুহূর্তে যেহেতু আয় উপার্জন নেই, রান্না করে খেতে গেলে তো লাকড়িও লাগবে, গ্যাসও লাগবে, এগুলি কোত্থেকে পাবে, তার জন্যে এই পরিবারগুলোকে মাসিক অন্তত 7,500 করে টাকা দেওয়ার ব্যবস্থা করবে। দেখা যাচ্ছে এই প্রশ্নে ভারত সরকারের তরফ থেকে সার্বিকভাবে কোনো কর্মসূচি এখন পর্যন্ত ঘোষিত হয়নি। এই যে তৃতীয় দফার চতুর্থ দফার বৈঠকের পর আমাদের প্রধানমন্ত্রী বলছেন 20 লক্ষ কোটি টাকার একটা মানে প্যাকেজ ডিক্লেয়ার করেছেন গতকালকে অর্থমন্ত্রী, এই সম্পর্কে তার প্রাথমিক পর্যায়ে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। আপনাদের মতো আমিও সেটা লক্ষ্য করার চেষ্টা করেছি। এই অংশের যারা মানুষ তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষিত হয়নি। এই পরিস্থিতিতে এই দাবি ট্রেড ইউনিয়নগুলির তরফ থেকে আসছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে এই পরিস্থিতিতে এযাবৎ যতগুলো প্যাকেজ ডিক্লেয়ার হয়েছে তাতে বড় বড় পুঁজিপতি যারা, কালোবাজারি যারা, মুনাফাখোর যারা, ট্যাক্সও যারা ফাঁকি দেয়, দেশকে ফাঁকি দিয়ে টাকা যারা বিদেশে নিয়ে গেছে তাদেরকে ছাড় দিচ্ছে। এই প্যাকেজ অ্যাকচুয়ালি মূলত তারা বেশি লাভবান হচ্ছে, আর যাদের শ্রমে ঘামে রক্তের বিনিময়ে এই সম্পদ তৈরি হচ্ছে তাদের কথা কেউ মাথায় রাখছে না। এই পরিস্থিতিতে উল্টো আক্রমণটা কি আসছে এই শ্রমিকদের বিরুদ্ধে? ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে শ্রমিকরা যে অধিকার আদায় করেছিল, ট্রেড ইউনিয়ন রাইটস, এটার সঙ্গে যুক্ত হচ্ছে তার আয় উপার্জনের প্রশ্ন। ট্রেড ইউনিয়ন রাইট মানে কিন্তু এই অধিকারগুলো না পেলে মালিকের সঙ্গে তারা দরকার সংসি করতে পারবেন, মজুরি বাড়াতে পারবেন না, ছুটি ছাটার সুযোগ নিতে পারবেন না, কাজের জায়গায় স্বাস্থ্যকর পরিস্থিতির কথা বলতে পারবেন না, বাড়িঘরের কথা বলতে পারবেন না, বলে এগুলো কিন্তু ইন্টারলিঙ্ক। কাজেই এই যে অধিকারগুলো, এগুলো এই বিজেপি সরকার প্রথম থেকেই শুরু করেছে একটার পর একটা আক্রমণ হানতে। এই 44টা আইন আছে, এগুলোকে প্যাকেজ করে 4টা কোডের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে, একটা পাস করিয়েছে, বাকি 3টা পাস করাতে পারেনি। এই সময়ের মধ্যে হয়ে গেল লকডাউন। এখন দেখা যাচ্ছে মানে এই সমস্ত বিষয়গুলো সরকার একদিকে আপনাকে ঘরবন্দি করে রাখছে, জমায়েত হতে দিচ্ছে না, প্রকাশ্যে কিছু বলার সুযোগও প্রায় হরণ করে নিচ্ছে, কিছু বলার চেষ্টা করলে পরে পুলিশ লেলিয়ে দিচ্ছে, এরকম একটা জায়গায় এরা সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বিস্ময়কর যেটা, এই শ্রমিক
স্বার্থের পরিপন্থী, মালিকদের স্বার্থের পক্ষে, অর্থই হচ্ছে শোষণের স্বার্থের পক্ষে এই আপনার সর্বনাশা যে পদক্ষেপ এটা কার্যকরী করছে। তার একটা বললে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে 1886 সালে